আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট কেক রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম শুকনো উপকরণটা ছেলে নেব সেই জন্য হাফ কাপ ময়দা দিয়ে নিলাম দেড় টেবিল চামচ কোকো পাউডার দিয়ে নিলাম হাফ চামিচের কিছুটা বেশি হবে বেকিং পাউডার দিয়ে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম এবার আমি একটু চেলে নিচ্ছি আমার চেলে নাও হয়ে গেছে এবার সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি আমার মিক্সড করা হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিচ্ছে এখানে আরেকটা মিক্সিং বলে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেব কিছুক্ষণ বিট করার পরে দেখবেন এরকম হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি আর আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি দুইবারে দিয়ে নিব অর্ধেকটা এখন দিয়ে নিলাম বাকি অর্ধেকটা এখন দিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব এবার এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ তেলটা দিয়ে আবার একটু কিছুক্ষণ বিট করে নিচ্ছি এবার এর মতো চকলেট এসেন্স দিয়ে নিলাম হাফ চামচের মতো এবার এর মধ্যে সেই ডিমের কুসুমটা দিয়ে নিচ্ছি কুসুমটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু বিট করে নেব আমার বিট করা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম এবার এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মিক্স করে নেব আর খুব আলতোভাবে করতে হবে যাতে ডিমের ফর্মটা নষ্ট না হয় আমার কাছে মনে হয়েছে কিছুটা ঘন লাগছে এজন্য আমি এর মতো এক টেবিল চামচের কিছুটা বেশি হবে লিকুইড দুধ দিয়ে নিলাম আমার মিক্সড করা হয়ে গেছে এবার এখানে একটা পাউন্ড কেকের মল্ট নিয়েছি তার মধ্যে একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যেও আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম এবার একটু ট্যাপ করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে নিব। এবার আমি চলে যাচ্ছি চুলাই চুলাই আগে থেকে একটা হাড়ি বসিয়ে পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি এর মতো কেকের মলটা বসিয়ে ঢাকনা দিয়ে নিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম আমার কেকটা হয়ে গেছে এবার আমি একটা সুরির সাহায্যে চারিদিকটা একটু আলগা করে নেছি। আর আমি গরম গরম কেকটা মোল্ড আউট করছি এতে করে কিছুটা ভেঙে গিয়েছে জন্য ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করলে এরকম হয় না সে কাগজটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে এবার একটু কেটে শেয়ার করছি চেষ্টা করবেন কেকটা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করতে আর এভাবে কেটে নিতে আমি গরম গরম করে নিয়েছিলাম এজন্য অনেকটা ভেঙে গেছে কিন্তু দেখতে যেমনই হোক না কেন খেতে অনেক বেশি মজা হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন